আপনাদের মনোরঞ্জনের জন্য অযথা সিরিয়াস মাইন্ডে কেউ নেবেন না। चल खेला शुरू कर। ने टॉस कर। टॉस? किसे टॉस? আমার ব্যাট আমি আগে ব্যাট করব। তাহলে আমি খেলব না। আমিও খেলব। ঠিক আছে। আমার ব্যাট আমি নিয়ে বাড়ি চলে যাচ্ছি। কি করে খেলবি খেল? আমারও বল আমি নিয়ে বাড়ি চলে যাচ্ছি কি করে খেলবি? তাহলে আমি কার সাথে খেলব? শুন, এইজন্যই বলছি আমার ব্যাট আমি ফার্স্ট ব্যাট করব। ওর বল ও সেকেন্ড ব্যাট করব। আর আমি তুই লাস্টে করবি। আমার উইকেট? উইকেট। बैट और बॉल ना तुम खेलते विकेट खेलते तु लास्ट ही बैट कर तबुओ आमी खेलबो ना। अरे कबलू बुझिस ना केन मदन के दो बॉल आउट कर देबो तारपरे आमी आछि आमी तुई तो जानिस आमी भालो खेलते पारी ना बेस तारपर तुई पुरोटा बैट कर ठीक आछे मदन। हां गबलू राजी होय गेछे। राजी होय गेछे तो ए की करे राजी कराल? आमार नाम हाबलू परी फुल बैंड सब काजे समाधान करी एटाई आमार टैलेंट। ठीक आछे ने ताहले लेट्स प्ले शुरू करा जाक। अरे दाड़ा एक व्यायाम तो करे नी गबलू देख गबलू ठीक আছে ফার্স্ট বল করছি দাঁড়া। ফার্স্ট বলের আগে একটা ট্রায়াল বল কর তারপরে ফার্স্ট বল হবে। ঠিক আছে করছি। ওই এটা বল হবে না। হ্যাঁ পড়ে গেলি তো তুই। পড়ে গেলে বল হবে না। আরেকটা বল কর। बॉल कर अरे हाबलू तु गबलू के मारछिस केन? तो यदि हिम्मत थाके दम थाके स्टम्पे लागिए रखा देखबो कत फुटान। ठीक आछे ए हाबलूर कत हिम्मत देखिए दिच्छी। ए बल दे तो। ए मदन आउट मदन आउट 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 आउट। ए मदन आउट आउट आउट। এটা ট্রায়াল বল ছিল এটা আউটপুট হবে না। হ্যাঁ সব তোর বল ট্রায়াল আমি খেলবো না আমি খেলবো। আরে হাবলু এবার তুই ফার্স্ট বল কর আমি এবারে আউট হল আউট। এত রেগে যাচ্ছিস কেন? বল কর বল কর। ঠিক আছে করছি। এই অ্যাড্রেসটা যে কোথায় ওইটা ওজন আঙ্কেল বসে আছে ওনাকে জিজ্ঞাসা করে গিয়ে। আঙ্কেল এই অ্যাড্রেসটা একটু বলবেন আঙ্কেল? ও আঙ্কেল আমি আঙ্কেল নই আমার এই সবে 18। ঠিক আছে যুবক আঙ্কেল অ্যাড্রেসটা একটু বলুন। আচ্ছা এটা সোজা গিয়ে ডান দিকে বাঁ দিকে কদমতলা মোড় হয়ে কলতলা মোড় হয়ে সোজা গিয়ে বাঁ দিকে ঢুকে গিয়ে পরের গলি। দেখ মশাই তখন কি ডান দিক বাম দিক করছেন সোজা করে বলুন তো। তাই বললাম এটাই ঠিক। যত সব পাগল কথা। উফ মা গো মরে গেলাম গো। ও মা গো। এই তোরা খেল আমি আসছি। ববলু বল হাবলু ওই দেখ ওই মেয়েটা আসছে সেই জন্য আমাদের খেলতে বলে ও চলে যাচ্ছে। চল চল ওর আগে আমরা যাবো চল। হাবলু গবলু তোরা এখানে? কে হাবলু কে গবলু? হ্যাঁ ও হরিপদ ও গদাধর। ওরে শালা এরা তো আমার চার কাঁটা উপরে। শালা আমি ভাবলাম আমি প্রথমে যাব তার আগে এরা এসে হাজির। ম্যাডাম পুরো মিথ্যাবাদী, এরা পুরো মিথ্যা কথা বলছে। এই দেখুন আমার কাছে না ফটো আছে, এই দেখুন এই দেখুন এই দেখুন আমরা তিন বন্ধু। শুধু না ইমপ্রেস করার জন্য আপনাকে ওরা মিথ্যা কথা বলছে। দেখো আমি না মিথ্যাবাদীদের একদম পছন্দ করি না, যাও এখান থেকে। এই যা। হ্যাঁ মেয়ে দেখলে জল একদম নলায় জল চলে আসে না। ম্যাডাম কোথায় যাবেন? এই যে এখানে। ও তাই, আগে তো বলবেন। আমি নিয়ে যাচ্ছি, চলুন দেন ব্যাগ দেন আমায় দেন। চলুন হ্যাঁ চলুন আমার আমার পেছনে পেছনে। নিন ম্যাডাম আপনার অ্যাড্রেসে এসে গেছি। থ্যাংক ইউ। আরে আপনার নামই তো জানা হলো না। আমার নাম মদন। তা মদন বাবু আপনি কি কাজ করেন? আর কাজের কথা বলবেন না ম্যাডাম, আমার হেভি চাপ, হেভি টেনশনের কাজ। কি কাজ করেন আপনি? ওই তো রকেটের শোরুম আছে। রকেটের আবার শোরুম হয়? হ্যাঁ ম্যাডাম আপনি জানেন না? আরে ওই যে এখন যে রকেট লঞ্চ হয় না, ওই মহাকাশে উড়ে যায় ছাঁ করে চলে যায়, ওই তো এই রকেট তো আমার কোম্পানি তৈরি করে। এক কাপ চা খেয়ে যান। না আজকে সময় হবে না, খুব চাপ। কালকেই তো একটা রকেট লঞ্চ আছে, তাই আজকে যা আসি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন। বলছি শুনুন। হ্যাঁ হাবলু বল হাবলু। ওই দেখ মদন যে ওই মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছে। মদনের জালে মনে মেয়েটা ফেসে যাচ্ছে। তুই চিন্তা করিস না, ও জাল আমরা কেটে দেবো। কি করে? আরে শোন, মদন যে লোফার ছেলে, এই কথাগুলো যদি মেয়েটাকে বলি, ব্যাস মেয়েটা মদনের সাথে কথা বলাই বন্ধ করে দেবে। হ্যাঁ চল 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 চল। তুমি আমার বন্ধুর মতো, আমি তুমি দিয়েই বললাম, আর তুমি আমাকে তুমি করেই বলবে, কেমন? একদম ওটা নিয়ে আপনি এই সরি তুমি চিন্তা করো না, পরে আবার কথা হবে, বাই। ঠিক আছে টাটা। ম্যাডাম 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 তোমরা আবার এখানে কি করতে এসেছো? ম্যাডাম মদন কি বলেছে আপনাকে? মদন আবার কি বলবে, ও খুব বিজি মানুষ। বিজি মানুষ? কি কি বলেছে শুনি? ও রকেটের শোরুম আছে, কালো রকেট লঞ্চ হবে। কি রকেট লঞ্চ? আবার নিজের কোম্পানিতে? এ হতে পারে না। কেন হতে পারে না? আরে ও মিথ্যেবাদী। কি? ও আমার শোরুমে কাজ করে। তোমার শোরুম? তোমার আবার কিসের শোরুম আছে? এর সাইকেলের শোরুম আছে, আর মদন মাঝে মাঝে আমার শোরুমে পার্ট টাইম জব করে। তোমারও শোরুম আছে? আর মোটর বাইকের শোরুম আছে। আচ্ছা তাই না? এই পাজি মদনটার সঙ্গে দেখা হোক, দেখাচ্ছি মজা। ঠিক আছে ম্যাডাম, এরপরে যদি কোনো প্রবলেম হয় এই হাবলু গবলু আছে। ওকে চলি। ঠিক আছে দেখাচ্ছি মজা। আরে মদন যে। হ্যাঁ বলো বলো। বিজি আছে নাকি? হ্যাঁ বিজি, হ্যাঁ বিজি বিজি, প্রচুর বিজি। আমার ওই রকেট লঞ্চ আছে না, এক্ষুনি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। তোমার তাড়াতাড়ি নিকুচি করেছে। আমার রকেট তৈরি করার কোম্পানি আছে, হাবলু গবলু শোরুমে কাজ করে, তার আবার রকেট তৈরি করার শোরুম। হ্যাঁ এই শালা, এটা নিশ্চয়ই হাবলু গবলুর কাজ। কি গো কি ভাবছো, কিছু বলো। না না মানে ওই হাবলু গবলু শোরুম আছে এটা কে বলেছে? হাবলু গবলু তোমার মতো মিথ্যেবাদী নয়, ওরা সত্যি কথা বলে। সত্যি বলে না? হ্যাঁ তাহলে চলো, কে সত্যি বলেছে আর কে মিথ্যে বলেছে এখনই প্রমাণ হয়ে যাবে। চলো আমার সাথে। ঠিক আছে চলো। ওই যে হাবলুর মোটরসাইকেল শোরুম। এই রে মদন ওই মেয়েটিকে নিয়ে আসছে, যদি দেখে নাই পুরো কেস খেয়ে যাবো। আর ও তো মোটরসাইকেল ছাড়াচ্ছে। হ্যাঁ আরো আছে, ওই যে গবলু। মেয়েটা আসছে, তো ফেসে যাবো মনে হয়। ওই যে সাইকেল শোরুম, সাইকেল মেকানিক। পুরো ঢ পুরো মিথ্যা কথা বলেছে পুরো। শুধু ওরা নয়, তুমিও মিথ্যাবাদী, তোমরা সবাই একই, বুঝতে পেরেছো? আরে 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 তাহলে আমার কি হবে? তুমি মরে যাও। সব তোর জন্য হয়েছে, সব তোর জন্য। কি আমার জন্য কি হয়েছে? সব তোর জন্য, তোর জন্য। তুই তুই আমাকে বলেছিস কেন? কে বলেছে? তোর আগে বললি কেন? সব তোর জন্য, সব তোর জন্য, সব তোর জন্য, তোদের জন্য, তোদের জন্য, তোদের জন্য, তোদের জন্য, তোদের জন্য। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা 1 মিলিয়ন ফ্যামিলি মেম্বার কমপ্লিট করলাম। সেটা সম্ভব হয়েছে আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে। আপনারা যদি পাশে না থাকতেন তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। তাই সবার আগে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদ নিয়ে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সবাইকে প্রেজেন্ট করার আশা রাখি। আমরা লাইভ আসবো এই চ্যানেলে না, আমরা আসবো আমাদের আরও একটি চ্যানেল ফিল্মস্টার সেলিব্রিটি লাইভ চ্যানেল, যেখানে আপনাদের সবার সাথে সরাসরি কথা বলতে পারবো। আর হ্যাঁ, তার আগে একটা আমাদের ছোট্ট একটা আবদার আছে বলতে পারি আপনাদের কাছে। আপনারা সবাই ওই ফিল্মস্টার সেলিব্রিটি লাইভ চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করুন এবং 1000 সাবস্ক্রাইবার যেদিন পূরণ হবে সেদিনই আমরা সরাসরি আপনাদের সবার কাছে লাইভে আসবো। এবং হ্যাঁ, তার জন্যই বলছি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করুন, যাতে তাড়াতাড়ি আপনাদের সবাই সাথে আমরা ভীষণ ভালো করে মজা করতে পারি। একদম, সবাই পাশে থাকুন, সাথে থাকুন। ফিল্মস্টার সেলিব্রিটি পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।